ডাক্তার আছে নিয়োগের জন্য আসন সংখ্যা কম এবার এই ইতিহাস তৈরি করে দেখালো যুগে সরকার সূত্রের খবর চিকিৎসকদের প্রবল চাপে পড়ে এবারে সরকার টিপিএস একশো চৌষট্টি জুনিয়র ডক্টর পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকারের সাড়ে তিন বছরের শাসনে এই প্রথম সরাসরি এত সংখ্যায় ডাক্তার নেওয়া হচ্ছে এর মধ্যে সাধারণ ক্যাটেগরিতে পঁয়ত্রিশ জন এসসি ক্যাটাগরিতে ক্যাটেগরিতে পঁচিশ জন এবং এসটি ক্যাটেগরিতে একশো একজনকে নেওয়া হবে বলে খবর চারশো বিরানব্বই জন এমবিবিএস এবং এমডি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে একশো জন এসসি ক্যাটাগরিতে নব্বই জন এবং এসটি ক্যাটাগরিতে নব্বই জনকে ইন্টারভিউর জন্য ডেকেছে টিপিএসসি এক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছেন অনেক চাকরি প্রত্যাশী ডাক্তার কবিটের চিকিৎসা ইতোপূর্বে যারা কাজ করেছেন তাদের দশ নম্বরে অতিরিক্ত দেবার ঘোষণা দেওয়া হচ্ছে গত বছরে মাত্র বত্রিশ জন ডাক্তারকে অ্যাডক ভিত্তিতে নিয়েছিল সরকার যদিও কবিটি চিকিৎসা খাটিয়ে বেতন ঠিক মতো না দেবার অভিযোগ ওঠে একাংশ চিকিৎসকের অভিযোগ ইন্টার্নশিপে যারা ছিলেন তাদের এই দশ নম্বর দেবার বিষয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে ছিল না তাছাড়া কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত হাসপাতাল কিংবা কোভিড কেয়ার সেন্টার টিএমসি এর পরিচালনাধীন কোভিড চিকিৎসায় যে সমস্ত চিকিৎসকরা নিয়োজিত ছিলেন তাদের এই 10 নম্বর দেয়া হয়নি এই ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে টিপিএসসি তে ইতোমধ্যে আবেদনকারীদের মধ্যে বাছাই করে 289 জনকে ইন্টারভিউর জন্য ডেকে ডাকা হয়েছে 31 মে থেকে 7 জুন পর্যন্ত ধাপে ধাপে ইন্টারভিউ চলবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রায় 850 ডাক্তারের শূন্য পদ পড়ে রয়েছে 3 বছর ধরে নিয়মিত ডাক্তার নিয়োগ করছে না বিজেপি টি জোট সরকার চাকরিপ্রত্যাশী ডাক্তারের সংখ্যা প্রায় 4 গুণ বেশি আগে যা কখনো দেখা যায়নি ত্রিপুরায় সরকারি চাকরি চেয়ে ডাক্তারদের দীর্ঘ লাইন আগে দেখেনি ত্রিপুরা পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় প্রতি বছর নিয়ম করে প্রচুর পরিমাণে চিকিৎসক নিয়োগ করা হতো যাদের দিয়ে রাজ্যে গ্রাম স্তরে স্বাস্থ্য পরিষেবার বিস্তার ঘটানো হয়েছিল বিজেপি জোট সরকার ক্ষমতায় আসতেই সে প্রক্রিয়া থমকে যায় বছর বছর ডাক্তার নার্স প্যারামেডিক্স এমপিডাব্লিউ সহ স্বাস্থ্যকর্মী নিয়োগ এখন বিশ পাও জলে আগে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে জুনিয়র ডক্টর নিয়োগ করা হতো পদের সংখ্যা ছিল বেশি ডাক্তার যারাই আবেদন করতেন তাদেরই সরকারি চাকরি পাকা ছিল বলা যায় রাজ্যে বেকারির হাল কেমন করুন চেহারা ধরেছে ডাক্তার নিয়োগ প্রক্রিয়া সেই চিত্রই উঠে আসছে বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত ত্রিপুরায় বেকারের তালিকায় এখন ডাক্তার ও জুনিয়র ডক্টর পদে স্নাতকোত্তর উত্তীর্ণ পঁচিশ থেকে ছাব্বিশ জন আবেদন করেছেন বলে একটি সূত্রে জানা গেছে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত